আসসালামু আলাইকুম। আজকে আমরা বাটন স্টিচ মেশিনে বাটন এবং নিডেল ব্রোকেন, হ্যাঁ বাটন ভেঙে যায় এবং নিডেল ভেঙে যায়, সেই সমস্যাটা নিয়ে কথা বলবো এবং এই সমস্যাটার টোটাল গাইডলাইন এই ভিডিওতে আপনি পাবেন। আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে বাটন এবং নিডেল ভাঙার সমস্যাটা একেবারে যেন আপনি রিমুভ করতে পারেন, টোটাল গাইডলাইন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওতে। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে দেখুন অনেক রকমের বাটন আছে, হ্যাঁ এটা হচ্ছে টু হোল, এটা ফোর হোল স্মল, হ্যাঁ এটা ফোর হোল স্মল, এটা ফোর হোল বিগ, এটা টু হোল স্মল। তো আপনার এনি টাইপ বাটন দিয়ে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো আমি যে জিনিসগুলো একেবারে টোটাল সমস্যাটা দেখাচ্ছি, অনেক সময় আমাদের এই বাটন ভেঙে যায় অথবা নিডেল ভেঙে যায়, সেক্ষেত্রে বাটন ও নিডেল ভাঙা বন্ধ করার জন্য আমাদের প্রথম যে কাজ তা হচ্ছে এই ক্যাচার। হ্যাঁ এটা হচ্ছে ক্যাচারের প্রত্যেকটা কম্পোনেন্টস আমি খুলে নিয়েছি, এখানে সেট আপগুলো যদি আপনি পারেন তাহলেই হচ্ছে আপনার বাটন ভাঙা এবং নিডেল ভাঙা, বাটন ভাঙা এবং নিডেল ভাঙা বন্ধ করতে পারবেন। তো প্রথমে আপনাকে এই ক্যাচারটা একেবারে যখন সেট আপ করবেন তখন ক্যাচারটা নিয়ে আপনাকে ভাবতে হবে। দেখুন এখানে আমার এই ক্যাচারটা, এই জিনিসটা দেখুন এখানে নড়তেছে, এটা হচ্ছে আমার ক্যাচারের একটা অংশ যেটা হচ্ছে আমার বাটনটাকেও ক্লিপ করার জন্য সহায়তা করে, এভাবে মানে একটা ব্যালেন্স করেও। তো এটা যদি নড়ে কখনো তখন তো আপনার বাটন ভালো থাকবে না। তো কী করবেন আপনি, পুরো ক্যাচারটা খুলে নেবেন, খুলে এটাকে আড়াই মিলি স্ক্রু দিয়ে ভালো করে টাইট দিয়ে নেবেন। দেখুন এখানে আর নড়তেছে না, নড়ানড়িটা একেবারেই বন্ধ করে দিয়েছি আমরা, এটা টাইট দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ক্যাচারটাকে অ্যাডজাস্ট করা। হ্যাঁ এখানে দেখুন আমার এই ক্যাচারটাকে আমি এখানে ইনস্টল করব। তো এই যে গ্রুপ স্ক্রুটা, হ্যাঁ কলার যে স্ক্রুটা, এটা আমরা এখানে লাগিয়ে দেব। তারপরে এটাকেও এখানে আমরা লাগিয়ে দেব। তো এই দুইটা স্ক্রু লাগানোর পরে আমার এই জিনিসটা দেখুন এখন এই যে মুভ করতেছে এরকম, এটা মূলত এরকম ওপেন ক্লোজ হয়, এরকম ওপেন, এরকম ওপেন ক্লোজ হয় এটা। হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের ক্যাচারের বাটনটাকে ও ক্লিপ করে রাখে। তারপর এটাকে এভাবে স্ক্রোল করে এখান থেকে একবারে পুরোপুরি ঢুকিয়ে দিবেন এবং এখানে এই যে বুশগুলো খেয়াল করবেন, এগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আপনার, এগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনার মেশিনের বাটন ভাঙবে। তো এভাবে আপনি এটাকে দুই পাশে দুইটা রেখে এভাবে বসিয়ে দিবেন যাতে এটা পুরোটা এভাবে ওপেন ক্লোজ হতে পারে। তো এখানে কাজ শেষ আমাদের, তারপর হচ্ছে আমরা এই স্ক্রুটা এখানে লাগাবো, এটা হচ্ছে আমাদের এই বেসটাকে ধরে রাখবে। এই স্ক্রুটা লাগানোর ক্ষেত্রে আপনার যে জিনিসটা খেয়াল করতে হবে, এটা যদি আমরা ফুল টাইট দিয়ে দিই, হ্যাঁ তাহলে কিন্তু আমার এটা একেবারে মুভ করবে না, ফিক্সড হয়ে গেছে। তো এটাকে অবশ্যই হালকা লুজ রাখতে হবে, হালকা লুজ রেখে এটাকে এভাবে স্ক্রোল করে এটাকে বড় করে নিতে হবে যাতে এটা ক্লিয়ারলি ওপেন ক্লোজ হতে পারে। এখন এটা তো লুজ থাকলে খুলে যাবে, রাইট?
যদি খুলে যায় তাহলে তো সমস্যা। তো এখানে একটা জাম স্ক্রু আছে, এটাকে দিয়ে আপনি এটাকে আবার ফিক্স করে দেবেন। তো এটা যখন আপনারা এই স্ক্রুটা যখন লাগিয়ে ফিক্স করে দিবেন তখন আর এই স্ক্রুটা খুলতে পারবে না, ঠিক আছে? এ হচ্ছে এটার কাজ। তো ক্যাচার আমরা লাগিয়ে নিলাম, ধরুন আমরা এই বাটনটা, হ্যাঁ এই বাটনটার কাজ করব। জাস্ট আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। তো এই বাটনটার ক্ষেত্রে দেখুন আমার এই যে পাতটা, উপরের যে পাতটা, এই পাতটা পুরোপুরি ক্লিপ করেছে এখানে, ঠিক আছে? মানে একবারেই সুন্দরভাবে বসে গেছে, সেট আপ হয়েছে 100%। তো এই পাতটা যখন আমরা এখানে লাগাবো, এটাও দেখুন এখানে 100% ক্লিপ করতে পেরেছে। বাট আপনি যদি একটু স্মল সাইজের বাটন এখানে লাগাই আমরা, তাহলে দেখুন অনেকখানি গ্যাপ রয়ে গেছে। এই যে অনেকখানি কি গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা এই পাতটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? কীভাবে অ্যাডজাস্ট করবেন, এটা প্লাস হাতে নেবেন, এটা প্লাস হাতে নিয়ে এটিকে আপনাকে আপনার যতটুকু অ্যাঙ্গেল করা দরকার এটাকে অ্যাঙ্গেল করে দেবেন। আর এখানে একটা হালকা প্রেস করে দেবেন। এই বাসটা যদি সমান হয় তাহলে কী হবে, এটা চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা হওয়ার যাওয়ার পরে এটাকে ক্লিপ করতে, ভালোভাবে ক্লিপ করতে সহায়তা করবে। এটা আপনি এভাবে সেট আপ করবেন এখানে। আপনার মূল কাজ হচ্ছে কি, বাটনটা যেন কোনো কারণে না নড়ে, হ্যাঁ সেই জিনিসটা খেয়াল রাখা। তো এটা লাগানোর পরে এখানে একটা স্প্রিং থাকে, যদি আপনাদের স্প্রিংটা না থাকে, যদি স্প্রিংটা আপনাদের কাছে না থাকে, আপনারা একটা ইলাস্টিক নেবেন এরকম, হ্যাঁ ইলাস্টিকটা নিয়ে এভাবে যতটুকু আপনার প্রয়োজন, হ্যাঁ অতটুকুতে এটাকে টাইট করে দেবেন। এখন দেখুন এটা স্প্রিং করতেছে, হ্যাঁ এটা ওপেন ক্লোজ হওয়ার সময় কী হচ্ছে, যে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, এটা হচ্ছে স্প্রিংয়ের কাজটা করতেছে। এটা যদি না থাকে, যদি থাকে তো লাগিয়ে দিবেন, যদি না থাকে কাজ না করে একটা রাবার লাগাবেন এখানে ইলাস্টিক, ওকে। এটা লাগানোর পরে এখন আমরা মেশিনে এটাকে ইনস্টল করব। তো আমরা এখন এটাকে এখানে ইনস্টল করব ক্যাচারটাকে। আমরা কিন্তু এই ক্যাচারটা কমপ্লিট কাজ করে নিয়েছি যাতে এখানে কোনো সমস্যা নাই। আমরা এই ক্লিপ অ্যাডজাস্ট করে দিয়েছি, এই নিচের ক্লামগুলো ঠিক আছে কিনা সব কিছু দেখে নিয়েছি। যদি না থাকে তাহলে আপনারা এগুলো ঠিক করে নেবেন, হ্যাঁ। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন, এটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেই সিস্টেমটা আমি আপনাদেরকে অন্য একটা টিউটোরিয়ালে দিয়ে দিব। তবে এটা অ্যাডজাস্ট করা খুবই সহজ একটা জিনিস, আপনারা শুধু এই উপরের পাতগুলো খেয়াল করলেই এটাকে সহজে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? এখন আমরা এটাকে ইনস্টল করি। তো এখানে ইনস্টল করার সময় আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে আপনি কী কাজ করতে চাচ্ছেন। ধরুন আমরা এখানে 8 নম্বর প্রোগ্রামটা করতে চাচ্ছি, হ্যাঁ আমরা জাস্ট একটা প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা 8 নম্বর প্রোগ্রামটা এখানে করব। তো 8 নম্বর প্রোগ্রাম করার জন্য আমাকে প্রথমেই তো আমার এটার হোম পজিশন খুঁজে নিতে হবে, ঠিক আছে? তো আমি ধরেন আমার এই এখানকার একটা হোম পজিশন খুঁজে নিলাম, এটা হচ্ছে আমার হোম পজিশন। এটাকে যদি আমি হোম পজিশন করি, করে আমি এখানকার এই স্ক্রুটা টাইট দেই, ধরেন একটা স্ক্রু টাইট দিলাম, এখন আমরা এটাকে হোম পজিশনে রাখলাম এখানে, হ্যাঁ রাখার পরে দেখুন কী হচ্ছে, আমি সেটটাকে সরিয়ে নিচ্ছি।
দেখুন এখন এখানে চলে আসছে, তো হোম পজিশনটা কিন্তু আমার ঠিক নাই, ঠিক আছে। তো এটাকে আপনি এখানে না রেখে আপনি রাখতে হবে প্রথম এই যে প্রথম গাড়ি আমার সেটের প্রথম জায়গায় আমরা এই যে প্রথম যে হোলটা এখানে রাখলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভুলগুলো যদি হয় তখন আপনার মেশিন সেট আপ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আগে হচ্ছে আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটা আগে ঠিক করে নেবেন। তো আমরা এখানে এটা রেখে দিলাম। এটা দুইভাবে অ্যাডজাস্ট করা যায়, এক ম্যানুয়ালি, দুই প্রোগ্রাম থেকে। হ্যাঁ, তো ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্টটা এভাবে আপনি ধরে ধরে এটার বাটন এক্সটেন্ডার করতে হবে। আমি একটু দেখাই, মনে করেন এখানে আমার দেখুন এটা বাটনের একবারে সাইডে চলে আসছে নিডেলটা, হ্যাঁ একেবারে বাটনের এই পাশে, বাটনের উপরে এখন নিডেলটা পড়তেছে, বাটনে বাঁচতেছে নিডেলটা। দেখুন আমার বাটনে কি নিডেলটা বাঁচতেছে এই যে এরকম। তো এটাকে যদি আপনি সেন্টার করতে চান তো ম্যানুয়ালি কিন্তু আমরা করতে পারি, হ্যাঁ স্ক্রু লুজ দিয়ে এটাকে এদিকে দিকে নিয়ে করতে পারি। আমি ম্যানুয়ালি কাজটা করার পক্ষে না, কারণ আপনি এটার একটা প্রোগ্রামের একটা সিস্টেম আছে, তো আপনি কেন ম্যানুয়ালি কষ্ট করতে যাবেন। আপনি জাস্ট এটাকে ফিক্স করে দিবেন, এটাকে টোটালি ফিক্স করে দিবেন। হ্যাঁ আপনি যখন একটু হোম পজিশন রেখে একটু 19-20 থাক, হ্যাঁ একটু কম বেশি থাকলে আপনি সেটাকে প্রোগ্রাম থেকে অ্যাডজাস্ট করে দিবেন। তো এখানে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি মনে রাখতে হবে তা হচ্ছে আপনি যে নিডেল ভাঙার ক্ষেত্রে খেয়াল করবেন, আপনি যে প্রোগ্রামটা করতেছেন সেটা যেন এই যে মাঝখানে যে সার্কেলটা আছে হোলটা, এই সার্কেলের ভিতরে যেন থাকে। এটা যদি এই জিগজাগ প্লেটের উপরে পড়ে কোনো কারণে নিডেল, সেক্ষেত্রে কিন্তু আপনার নিডেল ভাঙবে। এই জিনিসটা আপনি খেয়াল করবেন ম্যানুয়ালি। হ্যাঁ এটা খেয়াল করলে, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার এই জিগজাগ প্লেটে বেঁধে নিডেল ভাঙার কোনো অপশন থাকবে না। তো দেন হচ্ছে আমরা এখন এটাকে প্রোগ্রাম করব। তো আমরা বাটনটা এখানে লাগালাম, তো আমরা এটা প্রোগ্রামটা এখানে সেট করে নিলাম। হ্যাঁ তো এখন আমি এটাকে অ্যাডজাস্ট করব। দেখুন আমার এই পাশে এসে এখানে নিডেল বাঁধতেছে, ওকে এখানে কিন্তু আমার নিডেল বাঁধতেছে এখানে। আবার এই পাশে গিয়ে দেখুন এখানে আমার নিডেল বাঁধতেছে, এই যে দেখুন এই যে এটা সেন্টার নাই, এটাকে সেন্টার করতে হবে, এই যে এটাকে সেন্টার করতে হবে। এই সেন্টারটা আমরা প্রোগ্রাম থেকে করে দেব। তো চলুন এটাকে আমরা আগে একটা প্যাটার্নে রূপান্তর করি। হ্যাঁ এটা আমরা প্যাটার্নে একটা যে কোনো একটা প্যাটার্নে ঢুকিয়ে দিই। তো আমরা এখানে আট নাম্বার প্রোগ্রামে কাজ করব, একটা প্যাটার্ন দেব P1। তো প্রথমে আমরা এটাকে P1-এ নিলাম। আপনি P1-এ নিতে হবে না, এমনিতেই সব কিছু সেট আপ করতে পারবেন। তারপরও যে যদি আপনারা P1-এর কাজটা যারা জানেন না কীভাবে এটাকে একটা প্যাটার্ন দিতে হয় সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা আপনি জাস্ট এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারেন, আমি একটা প্যাটার্ন দিয়ে অ্যাডজাস্ট করাচ্ছি যাতে আপনারা সিকুয়েটভাবে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো আমি P1 নিলাম, এখানে নিয়ে এখানে আমি প্রোগ্রাম নাম্বার দিব 8। এই 8 নাম্বার প্রোগ্রাম আমরা কাজ করব, এখন এটাকে কি করব রেডি করে দেব। এখন যদি P1 আমি প্রেস করি তাহলে ওই সেম প্রোগ্রামটাই এখানে চলে আসছে। তো আমরা এটাকে P1-এ সেভ করে দিলাম। সেভ করে এটার অ্যাক্সিস স্কেল 100, ওয়াই স্কেল 100, স্পিড 2200, টেনশন 35, এগুলো আমরা সব সেভ করে নিলাম, ঠিক আছে। এখানে একটা সেন্টার আছে বাটনের, এটা আমি পরে এক সময় আপনাদেরকে অন্য একটা সময় দেখাবো। তো এটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা দেখুন এখন এটাকে বাটনটাকে কী করবো সেন্টার করবো। সেন্টার করার জন্য আমরা এম বাটনে প্রেস করে এই যে P1-এ যাবো। P1-এ গিয়ে আমরা 8 নাম্বার প্রোগ্রাম, এই যে অ্যাক্সিস স্কেল 100 আছে, ওয়াই স্কেলও 100 আছে,
স্পিড 2700, হ্যাঁ এটাকে আমরা স্পিড ধরেন 1000 করে রাখি। টেনশন 50 করে দিলাম। এখন হচ্ছে এই যে এক্স পয়েন্ট এক্স এই পয়েন্ট ওয়াই, পয়েন্ট এক্স পয়েন্ট ওয়াই দিয়ে হচ্ছে আপনার বাটনটাকে সেন্টার করতে হয়। তো আমরা এখন এই যে এটাকে ঘুরিয়ে হ্যাঁ স্ক্রল করে দেখুন এই যে পয়েন্ট এক্সে নিয়ে আসছি। এখন দেখুন আমাদের এটা এখানে আছে, বাট আমরা কি করতে চাচ্ছিলাম ভালো করে খেয়াল করবেন বাটনটার দিকে। এই যে আমরা চাচ্ছিলাম যে এই যে এক্সের এই পাশে চলে আসতেছে এটা, হ্যাঁ এই যে এখানে পড়ে নিডেলটা, তো এখানে যেন না পড়ে, এটা যেন সেন্টারে পড়ে। সেন্টারে পড়ার জন্য আমরা এটাকে কমাবো। কীভাবে কমাবো দেখুন, পি ওয়ানে যাবো, পি ওয়ানে গিয়ে এই এক্স আমরা একটু এটাকে 90 করে দিলাম, হ্যাঁ এখানেও কমিয়ে দেব, বাট এখানে 90 করে দিলাম, মানে দুই পাশের স্পেসটা কি এই স্পেসটাকে আমরা একটু এখান থেকে এখানের অ্যাক্সের স্পেসটাকে 100 থেকে আমরা 10 মাইনাস করে দিলাম। এখন হচ্ছে এখানে এখানে খেয়াল করুন, এটাকে আমরা একটু -5 করে দিলাম এক্স, এখন দেখুন আমার এখানে কিন্তু সেন্টার হয়ে গেছে, ওকে। বাট আমি যখন এটাকে এই পাশে আসতেছে তখন কিন্তু এটা এই পাশে বাড়তেছে, খেয়াল করবেন। এই কারণে হচ্ছে নিডেল ভাঙে। তো কি করতে হবে, আমার এটাকে -5 করেছি, এটাকে -3 অথবা -2 করে দিতে হবে। আমি যদি আরেকটু মাইনাস করি এটাকে, এই যে এটাকে আমরা -2 করে দিলাম, দিয়ে আবার রেডি করলাম। এখন দেখি কি হচ্ছে, এখন দেখুন আমার দুই পাশে কি সেন্টার হয়ে গেছে, ওকে। এখানেও সেন্টার হয়ে গেছে, এখানেও কি সেন্টার হয়ে গেছে, এই যে সেন্টার হয়ে গেছে, এই যে সেন্টার হয়ে গেছে। তো এটা তো সেন্টার করে দিলাম আমরা এক্সের জন্য। এখন যদি আমরা সামনের সেটটা এখানে চেক করি, দেখুন এখানে যখন আপনি আপনি চেক করবেন তখন এখানে একটা ডিফারেন্স আপনি পাবেন। তো এরকম যদি হয় আপনার যে ওয়াই, হ্যাঁ এটা এখন ওয়াইয়ের সমস্যা হচ্ছে, যদি ওয়াইয়ের সমস্যা হয় আপনার, দেখুন আমার এই বাটনটা ওয়াইয়ের সেন্টারে নাই, এটা এখানে পড়তেছে, হ্যাঁ দেখুন এটা এখানে পড়তেছে, এটা আরেকটু পিছনে পড়বে, এই নিডেলটা এখানে থাকবে, এই স্টেপে থাকবে, তাহলে সেন্টার হবে। বাট এখন কি সেন্টারে নেই, এটা যদি সেন্টার করতে হয় তো এটাকেও আমরা এখান থেকে করে দেব, পি ওয়ান আমরা এই যে এক্স মাইনাস করেছিলাম, এখন ওয়াইকে আমরা 2+ করে দেখি কি হয়। আপনাকে শুধু খেয়াল করতে হবে, দেখুন এখন একদম সেন্টার হয়ে গেছে, হ্যাঁ আপনাকে খেয়াল করতে হবে কোন জিনিসটা, যে প্লাস মাইনাস করে দেখতে হবে, 0.1235 এরকম আপনি ডিস্টেন্স কম বেশি করে দেখবেন সেন্টারটা যেন আপনার ঠিক থাকে। আপনি শুধু সেন্টারটা মিলাবেন, সেন্টার মিলানোর পরে, সেন্টার মিলানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই স্প্রিংটা এখানে লাগিয়ে দেবেন। এই স্প্রিংটা লাগানোর একটা এবং খোলার একটা সুন্দর সিস্টেম আছে, এটা এখানে ঢুকিয়ে দিবেন, এই যে হোলটা এটার ভিতরে ঢুকিয়ে দিবেন, তারপর স্প্রিং পার্টটা এখানে রাখবেন এবং উপরের দিকে হোলের ভিতরে ঢুকিয়ে এখানে টান দিবেন, এবং খোলার সময়ও এটা এখান থেকে এখানে এনে রেখে দিবেন, তাহলে ওপেন ক্লোজ করতে সুবিধা হবে। তো স্প্রিংটা লাগানোর পর আমরা এখন এটাকে সুইং করে আপনাদেরকে দেখাবো। আমরা একটা শেডেল ইনস্টল করতেছি এখানে, তো তারপর আপনি এভাবে এটাকে সুইং করে দেবেন, তাহলে আপনার নিডেলও ব্রোকেন হবে না, বাটনও ব্রোকেন হবে না ইনশাল্লাহ।
এরকম করে আপনি 100% এটাকে সেট আপ করে দিতে পারেন। তোভাবে আপনি 100% এটাকে সেট আপ করে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরও আমি অনেক কিছু গ্যাপ করে গিয়েছি। সামনের আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো যেগুলোতে আপনারা টোটালি সব কিছু বুঝতে পারবেন। তবে বাটন এবং ক্যাচার নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। যদি আপনারা না বুঝতে পারেন কোনো কিছু, আপনারা আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।